বিশ্বজুড়ে দ্রুত বদলাচ্ছে শ্রমবাজার, কর্মসংস্থানের চাহিদা, যোগান, ধরন, মজুরি সবই সরছে প্রচলিত ধারণা থেকে, যেখানে বিকল্প নেই দক্ষ কর্মীর। নতুন এই দিন বদলের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের কর্মীরাও। মধ্যপ্রাচ্যের প্রতিকূল পরিবেশ, কম বেতনের কর্মসংস্থানের বাইরে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারও। দৃষ্টি এখন এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, গ্রিস, পর্তুগাল, হাঙ্গেরি, ইতালিতে, যেখানে নির্মাণ শিল্প, কৃষি ও খাদ্য, কেয়ার গিভিং, তথ্য প্রযুক্তি খাতে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের লক্ষ্যে বাজার যাচাই, সমঝোতা স্মারক সই, জি2জি চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মীদের প্রশিক্ষণের কাজ শুরু করেছে জনশক্তি রফতানি ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো বিএমইটি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। মধ্যপ্রাচ্য বা সৌদি আরবের যে 55% কর্মী তারা রেমিটেন্স পাঠাচ্ছেন, 23% আর উন্নত বিশ্বের বিভিন্ন দেশে যারা কাজ করছেন তারা 7% হয়েও তার রেমিটেন্স পাঠাচ্ছেন, 20%। মধ্যপ্রাচ্যের চেয়ে উন্নত দেশগুলোতে যেহেতু দক্ষ শ্রমিকরা যাচ্ছেন সে কারণে তাদের রেমিটেন্স পাঠানোর পরিমাণটা বেশি। 2025 সালের মধ্যে নতুন 10টি দেশে কর্মী প্রেরণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বোয়েসেল। কর্মীদের মধ্যে পোশাক খাত ও কেয়ার গিভিং এ নারী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি। 2020 থেকে 2022 সাল পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন 16,593 জন দক্ষ নারী কর্মী। বিএমইটির তথ্য বলছে 1991 থেকে 2019 সাল পর্যন্ত 9,02,482 জন নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। বাজারটা তৈরি করা, লোকজনকে জানানো, এই উদ্যোগগুলো আমরা আমাদের এমবেসির মাধ্যমে চাহিদা আসছে, কিন্তু যে কোনো চাহিদার ক্ষেত্রে আমাদেরকে একটু প্রস এন্ড কনস বিবেচনা করতে হয় যে আমরা কিভাবে সেখানে পাঠাবো, তাদের সাথে এমওইউ সম্পাদন করা, এই জায়গাগুলোকে আমরা খুব সিরিয়াসলি দেখি। 2030 সালের মধ্যে বিদেশে শতভাগ দক্ষ প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত অর্থ বছরে বাংলাদেশ থেকে 11,40,000 জন কর্মীর বিদেশের বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।